গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিল এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। প্রায় এক ঘন্টা নিজেদের শারীরিক কসরত সেরে নিলেন এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। ব্লাডমাউথ ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরে নিলেন প্রশিক্ষক সুজিত হালদার। জয় ছাড়া বিকল্প নেই তাদের। খেতাব জয়ের দাবিকে জোরদার করতে লাল বাহাদুর ব্যায়ামাগারকে হারাতেই হবে। এক্ষেত্রে অবশ্য চিন্তার কারণ রাসুলের চোট, তার অভাব। সুপারের প্রথম ম্যাচে হারে হারে টের পেয়েছে এগিয়ে চলো সংঘ। ব্লাডমাউথের ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় কিছুটা পিছিয়ে থেকে লাল বাহাদুর ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে এগিয়ে চলো সংঘ। নেওয়াই আছে প্রিপারেশন, এখন তো আর নতুন করে কোনো প্রিপারেশন, যেহেতু একদিন পর পর খেলা, কী প্রিপারেশন, কী রিকভারি, রিকভারির টাইমও নেই, যে কারণে যেটা সম্ভব যতটুকু সম্ভব অতটুকুই করা হইতেছে, জাস্ট একটু ওয়ার্ম আপ, স্ট্রেচিং, আদারওয়াইজ আর কিছু না। আর গেম প্ল্যানিং যেটা আছে এটাই, কিছু কিছু প্লেয়ার একটু ফ্লপ করতেছে, প্র্যাকটিস করার পরেও যে খেলাটা খেলার কথা শুরুতে যারা যেভাবে খেলছে, ঠিক এই এই দুই একটা ম্যাচে তারা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। চেষ্টা করবো যাতে তারা এই জিনিসটা না হয়। হ্যাঁ, মাঝমাঠে বা উইং আমাদের একটা প্লেয়ার আসলে উইন্ডে ডোয়াতে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, এই কারণে অপরদিকে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে নতুন কৌশলে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে খেলতে নামবে লাল বাহাদুর ব্যায়ামাগার। লীগ থেকে সুপার লীগ গেম মেকার লানলিন লুয়া নজর কেড়েছে সবার। রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে গোল করতে না পারলেও আক্রমণগুলো পুরো নেতৃত্ব দিয়েছে এই ফুটবলার। জোয়ালা এবং রিচার্ড গোলের মধ্যে থাকায় এগিয়ে চলো সংঘের প্রধান চিন্তার কারণ। তবে ম্যাচে কারা জয় পাবে তা নির্ভর করছে দুদলের আক্রমণ বিভাগের ফুটবলারদের উপর। Viewer report, RE News.